হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধু টিউটোরিয়াল ভিডিওগুলো তুমি মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পীর ফাইলে চলে আসলাম, আর এই পীর ফাইলটা মৌলানা দেলোর হোসেন সাঈদী কোরআনের পাখির একতম শাহাদত বার্ষিকীর একটি পিএলপি ফাইলে চলে আসলাম। আর এই পীর ফাইলটা পেতে হলে চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পীর ফাইলে কাস্টমাইজ করতে প্রথম আপনার লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটি ব্যাকগ্রাউন্ড মুখের ছবি। আপনারা অনেকজনই চাচ্ছেন যে কোরআনের পাখি দেলোর হোসেন সাঈদীর একতম মৃত্যুবার্ষিকীর একটি পিএলপি ফাইল কোথায় পাবো, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই পিএল ফাইলটা। তো চলুন গাইস, কথা না বলে ভিডিওটি কন্টিনিউ করুন। চলে আসলো মোবাইলে, স্ক্রিনে মোবাইল স্ক্রিন আর পরে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তা ডিজাইন টানার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে, তারপরে ওপেন পিএলপি তে চলে যাবেন, তারপরে খুঁজে বের করবেন মৌলানা দেলোর হোসেন সাঈদীর এর শাহাদত বার্ষিকীর পোস্টার ডিজাইন ওয়ান, ওকেতে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি, আপনাদের চাইলে মন মতো কাস্টমাইজ করে দেবেন। গাইস আমি দুইটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি, এখানে আপনারা চাইলে নিচের এইটাকে হাইড করলে এরকম আরেকটি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো এখন দেখিয়ে দিচ্ছি, এখানে আমি সাপোর্টারের ছবি রেখেছি এবং সাপোর্টারের নাম রেখেছি মিজানুর রহমানের আজারের। ছবিটি সেন্স করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে, তারপর ডিজাইনটি যার জন্য করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেহেতু আপনারা না জানেন, ডেস্কশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে, ঠিক এই ছবির মতন। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে গাইস, এই কোণে হাত দিয়ে আপনার চাইলে আপনার ছবিটি ছোট বড় করে দিতে পারবেন। তো আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি। এখন এই সাইজে করার পরে এখানে গাইস ছবিও উঠে গেছে, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে চলে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে পরপর আটটি ডট আছে, এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন, যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেভাবে নিয়ে আসবেন। আর আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস এখানে কি সুন্দরভাবে সেটিং হয়ে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে, তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করে মিজানুর রহমান আজারি নামটি অবশ্যই লকটা সাইন নেবেন, পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম। দেখুন গাইস আমার নামটি এখানে লিখে কমপ্লিট হয়ে গেল। এখন ডিজাইনটি যদি সবকিছু ঠিক থাকে, আপনারা চাইলে এটা পরবর্তীতে দ্বিতীয় বাসী, তৃতীয় বাসী, চতুর্থ বাসী আপনারা এখানে করে নিতে পারবেন। এখন ডিজাইনটি সেভ করবো, তার ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে, তারপরে এখানে নিচের অংশে চলে যাবেন, তারপরে গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা আজকে পিএলপি ফাইলে পেতে কোনো সমস্যা পেয়েছিল, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, সুজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।